বর্তমানে প্রচণ্ড গরম পড়েছে বা মানুষজন হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছে। ঢাকা শহরে যেহেতু পর্যাপ্ত অর্থাৎ সুপেয় পানির ব্যবস্থা নাই এবং রাস্তা চলাচলরত মানুষ যেহেতু হিটস্ট্রোকে বেশি আক্রান্ত হচ্ছে, এই বিষয়টি অনুধাবন করে আমাদের সম্মানিত পুলিশ কমিশনার স্যার একটি বিশেষ ইনিশিয়েটিভ দিয়েছেন। ঢাকা শহরের প্রত্যেকটা থানায় বিভিন্ন মোড়ে মোড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমরা জনসাধারণকে সুপেয় পানি সরবরাহ করছি, যাতে তারা এই পানি খেয়ে তৃষ্ণা মেটানোর পাশাপাশি হিটস্ট্রোক থেকে তারা মুক্তি পেতে পারে। এবং আমরা মানুষজনকে একই সাথে সচেতন করছি যে আপনারা এই গরম থেকে বাঁচার জন্য আপনাদের ডিহাইড্রেশনে না ভোগেন, পর্যাপ্ত পানি পান করেন, আপনারা ছাতা ব্যবহার করেন এবং খুব বেশি প্রয়োজন না হলে গরমে কম বের হন, আমরা এই পরামর্শ দিচ্ছি। ঢাকা মেট্রোপলিটনের প্রায় পঞ্চাশটি থানার এক এক থানা এমনও আছে যে অনেক বেশি স্পটে এটা সরবরাহ করা হচ্ছে। এটা শুধুমাত্র পল্টন থানা বা এই গুলিস্তান এলাকায় মধ্যে সীমাবদ্ধ নেই, পুরো ঢাকা মেট্রোপলিটন এলাকায় আমাদের সম্মানিত পুলিশ কমিশনার স্যার এই ইনিশিয়েটিভ নিয়েছেন এবং এটি বেশ সফল হয়েছে এবং মানুষজনের কাছ থেকে আমরা খুব ভালো সাড়া পেয়েছি। মানুষজনকে উদ্বুদ্ধ হচ্ছে এবং তারা হিটস্ট্রিক থেকে মুক্তি পাওয়ার জন্য পানি পান করছে এবং সচেতন হচ্ছে। আমরা সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে বাংলাদেশ পুলিশ সবসময় গণমানুষের পক্ষে থাকে এবং সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা এই কাজগুলো করে থাকি। আমরা সমাজের বিত্তবানদেরকেও এক্ষেত্রে এগিয়ে আসতে বলবো, বিভিন্ন যারা কর্পোরেট হাউস আছে তাদেরকে এগিয়ে আসতে বলবো। এই দেশটি আমাদের সবার, আমরা সবাই মিলে যাতে এই বর্তমানে যে একটি অস্থিতিশীল পরিস্থিতি যেটা হিটস্ট্রোক বা প্রচণ্ড গরম পড়ছে তার থেকে মানুষজন মুক্তি পেতে পারে এবং তারা সাময়িক প্রশান্তি পেতে পারে, আমরা যেন সবাইকে এগিয়ে আসার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। এটা নিঃসন্দেহে খুব ভালো উদ্যোগ। আমাদের বর্তমান কমিশনার স্যার অনেক মানবিক একজন পুলিশ অফিসার, উনি নানান ধরনের সামাজিক কার্যকলাপ করে থাকেন। তো স্যারের একটা সামাজিক উদ্যোগ হিসেবে এটিও স্যার মাথায় নিয়েছেন যে প্রচণ্ড গরমের মধ্যে পথচারীর বা যারা আগন্তুক আসেন রাস্তায়, তো আমাদের ওভাবে খাওয়ার পানির ব্যবস্থা নেই আসলে। তো সেক্ষেত্রে আমরা বিনে পয়সায় বিশুদ্ধ পানির ব্যবস্থা স্যার আমাদের করে দিয়েছেন এবং গণমানুষের জন্য করে দিয়েছেন। তো এটি আসলেই স্যার যেমনটা বললেন যে হিটের স্ট্রোক এবং অন্যান্য গরমের পানিশূন্যতা জনিত যে সমস্ত রোগ হয় সেগুলো থেকে একটু হলেও নিরসন হবে মানুষ, এই 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 আশাবাদ রেখেই আমরা এই ব্যবস্থা করছি। পানি থেকে কেমন এই পানি ছিল, এই যে ডিএমপি কমিশনারের পক্ষ থেকে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এটি কিভাবে দেখছেন আপনারা? থ্যাংক ইউ। আমরা একটু